ওকে সবাই দেখতে পাচ্ছো ক্লাস এইট ম্যাথমেটিক্স ক্লাস এক্সারসাইজ ফোর পয়েন্ট ফোর এক্সারসাইজ ফোর পয়েন্ট ফোর লেকচার ফাইভ আজ আমাদের লেকচার ফাইভ তো লেকচার ফাইভে আমরা লসাগু নির্ণয় করবো আমরা লেকচার ফোরে তোমাদেরকে লসাগু নির্ণয় করতে হয় কীভাবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছিলাম যারা ভুলে গিয়েছ তারা ইউটিউব থেকে লেকচার ফোরটা দেখে নিও লেকচার ফোরে লসাগু নির্ণয় করতে হয় কিভাবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছিলাম এবং পাশাপাশি লসাগু এবং গসাগুর মধ্যে কি পার্থক্য আছে ওয়ালাইকুম আসসালাম পাশাপাশি লসাগু এবং গসাগুর মধ্যে কি পার্থক্য আছে সেই সম্পর্কিত আলোচনাও আমরা গত ক্লাসে করেছিলাম তো আজ আমরা লসাগু নির্ণয় করব সরাসরি যেহেতু আমরা আগের দিন শিখিয়েছিলাম যে লসাগু কীভাবে নির্ণয় করতে হয় এই জন্য আজ আমরা সরাসরি লসাগু নির্ণয় করব তাহলে চলো একটু লিখে নেওয়া যাক ওকে তাহলে আমরা তেইশ নাম্বার অঙ্কটা তেইশ নাম্বার অঙ্কটা তোমাদের বই থেকে আমরা লিখলাম ওকে তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই অঙ্কটার লসাগু নির্ণয় করব। ওকে তাহলে সমাধানে প্রথম যে কাজটা করতে হবে এখানে দেখো এখানে সংখ্যাও আছে আবার দেখো বীজগাণিত রাশিও আছে এখানে সংখ্যাও আছে বিজগাণিতিক রাশিও আছে সংখ্যা কারা কারা সংখ্যা হচ্ছে এই যে থ্রি ফোর ফাইভ টুয়েলভ এটা হচ্ছে সংখ্যা আর বিজ্ঞানিত রাশি হচ্ছে যে এক্স কিউব স্কোয়ার এগুলো সব বীজগাণিতিক রাশি তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলির লসাগু বের করে ফেলি তো সবাই এখন কী লিখবা সবাই এখন সংখ্যাগুলির লসাগু আগে বের করে ফেলবা তাহলে সবাই কী লিখবা লিখবা হচ্ছে এখন এখন লিখে সবাই সংখ্যাগুলির লসাগু বের করবা সংখ্যা কারা কারা এই যে থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভ সবাই লিখো এখন থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভ এবং টুয়েলভ এত এর লসাগু এত এর লসাগু তো বিষয়টা হচ্ছে লসাগুটা তুমি তোমার মতো করে পাশে করে নিবা আর কি লসাগুটা তুমি তোমার মতো করে পাশে করে নিবা আর এখানে লিখে দিবা সরাসরি থ্রি ফোর ফাইভ এবং টুয়েলভের লসাগু তুমি এখানে সরাসরি লিখে দিবা আর পাশে তুমি করে নিবা তাহলে দেখো আমি যদি পাশে লসাগুটা করে নেই সবাই খেয়াল করো পাশে লসাগুটা করে নিচ্ছে আমি লসাগু কীভাবে করা হয় সংখ্যার লসাগু এটা কিন্তু আমরা আগের দিন শিখিয়েছিলাম সবাইকে তো দেখো থ্রি লিখবা ফোর লিখবা ফাইভ লিখবা এবং টুয়েলভ লিখবা সবগুলো সংখ্যা লিখবা সবগুলো সংখ্যা লেখার পর এবার তুমি এদেরকে ভাগ করার চেষ্টা করবা এই বিষয়টা আমি আগের দিন শিখিয়েছি লেকচার ফোরে তোমরা ভুলে গেলে আগের দিনের লেকচারটা ইউটিউব থেকে দেখে নিও ওকে এখন দেখো এখন তুমি এমন সংখ্যা দিয়ে ভাগ করবা যেটা দিয়ে এখানে বেশ কয়েকটা সংখ্যা ভাগ করা যায় যেমন দেখো যদি আচ্ছা থ্রি দিয়ে ঠিক আছে থ্রি দিয়ে করি যদি আমি থ্রি দিয়ে ভাগ করি সবাই খেয়াল করো থ্রি দিয়ে এই থ্রিকে ভাগ করা যায় সো তিন এককে তিন ওকে দেখো থ্রি দিয়ে ফোরকে ভাগ করা যায় না যাকে ভাগ করা যাবে না সে যেরকম আছে ওরকমই থাকবে সবাই দেখতে পাচ্ছ থ্রি দিয়ে ফোর ভাগ যায় না তাহলে ফোর ফোরটা ঠিক এরকমই থাকবে থ্রি দিয়ে ফাইভকে ভাগ করা যায় না ফাইভটা ফাইভের মতোই থাকবে সুতরাং যাকে ভাগ করা যায় না সেটা ওই রকমই থাকবে থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করা যায় তিন চারি বারো ওকে তাহলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারলাম যে আমি এমন সংখ্যা নিব যা দিয়ে অনেকগুলো সংখ্যাকে ভাগ করা যাবে কিন্তু যাদেরকে ভাগ করা যাবে তাদেরকে ভাগ করে দিব আর যাদেরকে ভাগ করা যাবে না তারা যেরকম আছে ওরকমই থাকবে ওকে এবার দেখো আমি আমরা আরেকবার চেষ্টা করি এবার মনে হয় ফোর্থ দিয়ে ভাগ করা যায় ফোর্থ দিয়ে ভাগ করলে প্রথমটা ভাগ করা যায় না প্রথমটা যেমন আছে তেমন ফোর্থ দিয়ে ফোর্থ ফোরকে ভাগ করলে ওয়ান হয় ফোর্থ দিয়ে ফাইভকে ভাগ করা যায় না ফোর্থ দিয়ে ফাইভকে ভাগ করা যায় না সো ফাইভই থাকবে এবং ফোর দিয়ে ফোরকে ভাগ করা যায় ওয়ান থাকবে ওকে তাহলে আমরা সবাই বিষয়টা খেয়াল করলাম যাকে ভাগ করা যাচ্ছে তাকে ভাগ করতেছি আর যাকে ভাগ করা যাচ্ছে না সেটা যেরকম আছে ওরকমই থাকতেছে এখন দেখো এখন কিন্তু এখানে আর তেমন কিছু নাই শুধু এই ফাইভ আছে তো ঠিক আছে এই যেহেতু শুধু একটাই সংখ্যা আছে এই একটাই সংখ্যাকে আর ভাগ করে লাভ নেই সো এখন আমাদের লসাগুড়া কীভাবে নির্ণয় করা হয় দেখো আশা করি সবারই মনে আছে লসাগু নির্ণয় করা হয় কিভাবে দেখো এই যে থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এই যে ওয়ানগুলো দেওয়ার দরকার নেই ওয়ানগুলো আমাদের কাজে লাগবে না সো ওয়ানগুলো দেওয়ার দরকার নেই থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ তো দেখো আমরা দেখতে পাচ্ছি তিন চারি বারো পাঁচ বারং ষাট তিন চারি বারো পাঁচ বারং ষাট আমরা লসাগু পেলাম ষাট তো এই সংক্রান্ত আরও অনেকগুলো উদাহরণ কারণ আমি আগের ক্লাসে দিয়েছিলাম সো আগের ক্লাসটা দেখলে এই সংক্রান্ত অনেকগুলো উদাহরণ তোমরা দেখতে পাবা ওকে তাহলে আমরা এটা বের করলাম ঠিক আছে এখন আমরা করব কি এখন আমরা বীজগাণিতিক রাশিগুলার লসাগু বের করব হ্যাঁ বীজগাণিতিক রাশিগুলার লসাগু বের করব ওকে ভালো কথা তাহলে বীজগাণিতিক রাশি যারা যারা আছে তাদের লসাগু বের করতে গেলে আমরা সরাসরি লিখতে পারব কোনো সমস্যা নাই কীভাবে লিখবো আমি এখন বীজানিত রাশিগুলো আলাদা করে লিখতেছি সবাই খেয়াল করো এই যে বীজিক রাশি হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার আবার সবাই লিখো আবার এক্স কিউব ওয়াই স্কোয়ার কমা এক্স ওয়াই এক্স টু দি এবং আমরা এখন বীজগাণিতিক রাশিগুলো লিখতেছি এবং এই যে লাস্টেরটা লাস্টেরটা হচ্ছে এক্স ওয়াই টু দি পর ফোর এক্স ওয়াই টু দি পর ফোর সাথে হচ্ছে z স্কোয়ার এক্স ওয়াই টু দি পর ফোর সাথে z স্কোয়ার ওকে ভালো কথা তাহলে কী হবে এত 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 এবং এত এর লসাগো এত এর লসাগু তাহলে এই সংক্রান্ত বিষয়ও আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম এই সংক্রান্ত বিষয় আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম এখন জাস্ট আমি একটু মনে করাই দিব আর কিছু না কিন্তু মেইনলি আমরা আগের ক্লাসে বিস্তারিত শিখেছি ঠিক আছে তাহলে আমি মনে করাই দিই আর তোমাদের মধ্যে আসলে কেউ নর্মালি কথা বলার দরকার নেই তাহলে ওই স্ক্রিন চলে যায় তো স্ক্রিন চলে যায় স্ক্রিন চলে গেলে বাকিরা আবার দেখতে কষ্ট হয় এজন্য আমি প্রশ্ন করলে তখন কথা বলবে অথবা বুঝতে না পারলে তখন কথা বলবে ওকে তাহলে সবাই দেখো তাহলে এখন এই বীজগাণিতিক রাশিগুলি লসাগো ওকে নিয়মটা হচ্ছে তুমি প্রথমে এক্স চিন্তা করো X সবাই খেয়াল করো এখানে আছে এক্স কিউব এখানে আছে অনলি X এখানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে অনলি X তুমি প্রথমে এক্সগুলা চিন্তা করবা তাহলে এক্সগুলা তুমি যদি চিন্তা করো দেখতে তুমি খুঁজে বের করবা যে এক্সগুলার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার কোথায় আছে যেটাতে বেশি পাওয়ার আছে তুমি ওইটাই নিবা যেটাতে বেশি পাওয়ার আছে তুমি ওইটাই নিবা তাহলে সবাই খেয়াল করো এক্স কিউব এক্স এক্স টু দি পাওয়ার ফোর এবং এক্স এই চারটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার ফোর সবচেয়ে বেশি পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার ফোর তো লসাগোর নিয়ম হচ্ছে লসাগুর নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার যেটা ওইটাই আমাদেরকে নিতে হয় সো এক্স টু দি পাওয়ার ফোর নিবো লসাগর নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার যেটা ওইটাই নিতে হয় ওকে নেক্সট এবার আমরা ওয়াই খুঁজে বের করব সবাই দেখো আমরা ওয়াই খুঁজে বের করি যদি আমরা একটু ওয়াইটা খুঁজে বের করি দেখো এই যে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব আবার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর সবাই দেখতে পাচ্ছি ওয়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আছে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আছে সবচেয়ে বেশি পাওয়ার আছে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর লসাগু নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ার নিতে হয় ওয়াই টু দি পাওয়ার ফোর সবচেয়ে বেশি পাওয়ারটা নিয়ে নিলাম ওয়াই টু দি পাওয়ার ফোর সবচেয়ে বেশি পাওয়ার এটাই নিয়ে নিলাম ওকে নেক্সট এবার কি করতে হবে এবার আমাদেরকে এখান থেকে বের করতে হবে জেড সবাই দেখো এখানে কিন্তু জেড নাই এখানে কিন্তু জেড নাই এখানে জেড আছে একটা এখানে জেডি স্কোয়ার এখানেও জেডি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি জেড সবচেয়ে বেশি আছে এখানে জেড স্কোয়ার আবার এখানেও আছে জেড স্কোয়ার সো আমরা যে একটা নিতে পারি এটাও জেডি স্কোয়ার এটাও জেড স্কোয়ার আমরা যে একটা নিতে পারি মনে করো জেডি স্কোয়ার নিলাম তাহলে জেডের সর্বোচ্চ পাওয়ার জেড স্কোয়ার জেডের সর্বোচ্চ পাওয়ার জেড স্কোয়ার তাহলে লসাগুণ নিয়ম হচ্ছে যে সবগুলা মিলায় লসাগড় নিয়ম হচ্ছে সবগুলা মিলায়ে যেটা সবচেয়ে বেশি পাওয়ার থাকবে তুমি সেটা নিবা লসাগুর নিয়ম হচ্ছে সবগুলা মিলায়ে যেটা সবচেয়ে বেশি পাওয়ার থাকবে তুমি সেগুলাকে নিবা আর যারা গসাগুতে আগে তোমরা করেছ গসাগুর নিয়মটা যা সংক্ষেপে বলি গসাগুর নিয়ম ছিল যেটা সবচেয়ে কম পাওয়ার থাকবে সেটা নিবা সো গসাগুতে সবচেয়ে কম পাওয়ার নিতে হয় আর লসাগুতে সবচেয়ে বেশি পাওয়ার নিতে হয় ওকে তো আমরা সবচেয়ে বেশি পব্দ নিলাম এখন তাহলে আমরা লিখবো অতএব নির্নেও লসাগু অতএব নির্নেও লসাগু নির্নে লসাগু সমান সমান তুমি কি লিখবা প্রথমে লিখবা সংখ্যাটা সবাই খেয়াল করো সংখ্যার লসাগু এসছিল সিক্সটি সংখ্যার লসাগু সিক্সটি আর বীজগাণিতিক রাশির লসাগু তোমার দেখতে পাচ্ছ যে যেইটা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার তো এটাই ছিল ব্যাপার সংখ্যার লসাগু সিক্সটি ছিল আর বিজ ছিল এটা তো এটাই হচ্ছে আমাদের আনসার তো তোমরা এভাবে বের করবা সবাই দেখতে পেয়েছ সংখ্যার লসাগু বের করা হয় কিভাবে তা আমরা পাশে তোমাদের করে দেখিয়েছি আর আবারও বলি আগের ক্লাসে এরকম আরও অনেক উদাহরণ দেখিয়েছি এবং বিজ্ঞাণিতিক রাশির লসাগু কীভাবে বের করা হয় তাও তোমরা দেখলা আর সবার লাস্টে সংখ্যারটা এবং বীজ গাণিতিকটা দুইটা একসঙ্গে লিখে দিবা এটা হচ্ছে আমাদের আনসার তো যাক আমি যেই নিয়মে একটা ম্যাথ করলাম তেইশ নাম্বার নাম্বার তেইশ নাম্বারটা ঠিক যে নিয়মে করলাম এই নিয়মে এই নিয়মে তোমাদের বেশ কিছু হোমওয়ার্ক দিই তেইশ নাম্বারের নিয়মে তেইশ নাম্বারের নিয়মে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি তেইশ নাম্বারের নিয়মে হোমওয়ার্ক হচ্ছে একুশ নাম্বার একুশ বাইশ এবং চব্বিশ একুশ বাইশ এবং চব্বিশ এই তিনটা অঙ্ক তোমরা একই নিয়মে হোমওয়ার্ক করবা এই তিনটা অঙ্ক তোমরা একই নিয়মে হোমওয়ার্ক করবা একুশ বাইশ এবং চব্বিশ তিনটা অঙ্ক একই নিয়মে হোমওয়ার্ক করবা ওকে আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা অঙ্কে যে অঙ্কটার নাম্বার হচ্ছে ছাব্বিশ নাম্বার আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা অঙ্কে যার নাম্বার ছাব্বিশ সবাই ছাব্বিশ নাম্বারটা তোমাদের বই থেকে দেখো যে ছাব্বিশ নাম্বারটা কি দেওয়া আছে তোমরা একটু বই থেকে খেয়াল করো ওকে আমি একটু দেখে নাম্বার নিইটা আমরা দেখি যে বইয়ে কি দেওয়া আছে প্রশ্নটা লিখে নিয়ে একটু প্রথমে দেওয়া আছে প্রদত্ত রাশি প্রথমে আমরা প্রদত্ত রাশিগুলা লিখে নিই ওকে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিগুলা হচ্ছে এক্স স্কোয়ার আছে আমরা বই থেকে প্রশ্ন লিখতেছি এক্স স্কোয়ার এরপরে হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস এবং প্রদত্ত রাশির মধ্যে আরেকটা রাশি আছে এক্স কিউব মাইনাস এইট এক্স তাহলে প্রদত্ত রাশি এখানে মোট তিনটা রাশি আছে প্রদত্ত রাশি তো আমরা এখন প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি হিসেবে এগুলাকে লিখে নিব ওকে তাহলে লেখা যাক প্রথমে লিখি প্রথম রাশি তাহলে প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা আমরা সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই দেখো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি তাহলে আমরা সবার প্রথমে প্রথম রাশিটা আমরা লিখে নিলাম এখন প্রথম রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশিটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে সবাই দেখো যে কীভাবে করা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস এই যে আমরা ফোর দেখতে পাচ্ছি ফোথ দেখতে পাচ্ছি ফোর কে লেখা যায় টু স্কোয়ার ফোর কে লেখা যায় টু স্কোয়ার ওকে টু স্কোয়ার মানে ফোর নেক্সট আমরা সবাই জানি এরকম একটা সূত্র আমরা সবাই জানি এটাকে চিন্তা করা যায় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চিন্তা করা যায় এই স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তো আমরা সবাই জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার আমরা নিশ্চয়ই এই স্কয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্র অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্সকে এ মনে করলাম আর টুকে আমরা বি মনে করলাম সো এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে নেক্সট আমরা এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি নিয়ে কাজ করব অর্থাৎ আমাদের কাজ হবে প্রত্যেকটা রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে এখন আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করি তাহলে সবাই দেখো আমি লিখতেছি দ্বিতীয় রাশি তোমরাও লিখো দ্বিতীয় রাশি ওকে দ্বিতীয় রাশি আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর অতএব দ্বিতীয় রাশিটা আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে আমাদের কাজ হবে এখন এই দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা এখন তাহলে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কাজ হবে মিডিল টার্ম ব্রেকিং করা আমরা সবাই ক্লাস সেভেনে এবং ক্লাস এইটেও মিডিল টার্ম ব্রেক করা শিখেছি ক্লাস সেভ ক্লাস সেভেনেও শিখেছি আবার ক্লাস এইটেও আমরা আগের অধ্যায়গুলিতে শিখেছি মিডিল টার্ম ব্রেক করা দেখো মিডিল টার্ম ব্রেক তাহলে মিডিল টার্ম হচ্ছে ফোর এক্স আমরা এখন এই মিডিল টার্ম অর্থাৎ মধ্যবর্তী টার্ম ফোর এক্স এটাকে ব্রেক করব ওকে তোমাদের মধ্য একজন বলার চেষ্টা করো যে এই মিডিল টার্ম ফোর এক্সকে কীভাবে ব্রেক করা যেতে পারে তোমাদের মধ্য একজন বলো এই মিডিল টার্ম ফোর এক্সকে হ্যাঁ বলো টু এক্স প্লাস টু এক্স তুমি ঠিকই বলেছ তাহসিনা হ্যাঁ তাহসিনা তুমি ঠিকই বলেছ যে এই যে ফোর দেখতে পাচ্ছি মিডিল টার্ম মিডিল টার্মকে আমরা ব্রেক করব। তাহলে এই মিডিল টার্মকে ব্রেক করলে লেখা যায় টু এক্স প্লাস টু এক্স লেখা যায় যাক তো এই সংক্রান্ত আলোচনা আমরা আগের অধ্যায়গুলিতে করেছি এই কারণে এখানে আর বিস্তারিত করলাম না তোমরা এটা পারো ওকে তাহলে ফোর এক্সকে আমরা ভাঙতে পারি ফোর এক্সকে ভাঙতে পারি টু এক্স প্লাস টু এক্স টু এক্স প্লাস টু এক্সে ফোর এক্স হয় তাহলে আমরা কী করলাম আমরা মিডিল টার্মকে ব্রেক করলাম ওকে নেক্সট এবার আমাদের কাজ হবে কমন নেয়া আমাদের কাজ হবে কমন নেয়া সবাই দেখো প্রথম দুইটা থেকে আমরা কমন নেই প্রথম দুইটা থেকে এক্স কমন নেওয়া যায় আমরা এক্স কমন নিলাম প্রথম দুইটা থেকে ওকে তাহলে দেখো যদি আমরা প্রথম দুইটা থেকে এক্স কমন নিই দেখতে পাচ্ছি সবাই প্রথম দুইটা থেকে প্রথম দুইটা থেকে কমন তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকে টু সবাই দেখতে পাচ্ছি প্রথম দুইটা থেকে আমরা একটা এক্স কমন নিলাম আচ্ছা একটু মিউট রাখো মিউট রাখো ঐশি ঐশি তুমি মিউট রাখো ঐশি সাউন্ড আসতেছে মিউট রাখো ওকে ঠিক আছে ওকে তাহলে আমি যেটা বলতেছিলাম নেক্সট তোমরা আবারও এখান থেকে কমন নিবা টু এক্স প্লাস ফোর এখান থেকে কমন নাও সবাই দেখো টু এক্স প্লাস ফোর থেকে তুমি যদি টু কমন নাও টু কমন নিলে কি থাকে এটা এক্স প্লাস টু থাকে সো আমরা দেখতে পাচ্ছি সবাই টু এক্স প্লাস ফোর থেকে তুমি যদি টু কমন নাও তাহলে এখানে টু থাকে ওকে নেক্সট এবার এখান থেকে আমাদের কাজ হবে আমরা এবার একটা উৎপাদক কমন নিব সবাই দেখো এখান থেকে একটা উৎপাদক কমন নেওয়া যায় এ দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন সো যদি আমরা এক্স প্লাস টু উৎপাদকটা কমন নেই এক্স প্লাস টু উৎপাদকটা আমরা যদি কমন নেই সবাই দেখো প্রথমে থাকে শুধু X প্লাস পরে থাকে শুধু টু ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন নিয়েছি তাহলে প্রথমে থাকে শুধু এক্স আর পরে থাকে শুধু টু তাহলে এটাও উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল নেক্সট আমরা চলে যাব পরবর্তী রাশি অর্থাৎ তৃতীয় রাশি সবাই তাহলে লিখো তৃতীয় রাশি সবাই তৃতীয় রাশিটা লিখো দেখো তৃতীয় রাশি আমি দেখতে পাচ্ছি তৃতীয় রাশি হচ্ছে এক্স -8 তৃতীয় রাশি হচ্ছে এক্স -8। মাইনাস ওকে তাহলে আমরা তৃতীয় রাশি সবাই লিখে ফেলি এক্স কিউব মাইনাস হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো আমাদের কাজ হবে এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করা আমাদের কাজ হবে এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করা তাহলে এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করা যেতে পারে সবাই দেখো প্রথম কথা এক্স কিউব তো ঠিক আছে এক্স কিউব ঠিক আছে মাইনাস এই কে এইটকে কে লেখা যায় টু কিউব কে লেখা যায় টু কিউব তার কারণ টু কিউব মানেই তো এইট কে লেখা যায় টু কিউব টু কিউব মানে এইট সবাই জানো অথবা তোমরা দেখতে পারো সবাই খেয়াল করো এই যে টু কিউব টু কিউব মানে কি টু কিউব মানে টু ইন টু টু ইন টু অর্থাৎ তিনটা টু তিনটা টু পাশাপাশি গুণ থাকলে টু কিউব হয় তাহলে তিনটা টু গুণ করলে কত হয় দেখো দুই দুকুনি চার চার দুকোনি আট তো সবাই দেখতে পেলাম টু কিউব মানেই হচ্ছে এইট ওকে সো আমরা এইটকে লিখতে পারি টু কিউব ওকে এখন আমাদের কাজ হবে যে এটাকে আরেকটা ফর্মুলা করা এই ফর্মুলাও তোমরা জানো এই সূত্র সবাই জানো দেখো সবাই চিন্তা করো এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্সকে মনে করলাম এ

আচ্ছা লাস্টে প্লাস হবে আর সবই তুমি ঠিক বলেছ সবই ঠিক বলেছ লাস্টে জাস্ট প্লাস হবে আর কিছু না ওকে দেখো ও কিন্তু মোটামুটি ঠিক বলেছে সবাই খেয়াল করো এ কিউব মাইনাস কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস ও সবই ঠিক বলেছিল শুধু লাস্টে এই প্লাসটা বলেনি আর সবই ঠিক বলেছিল ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে হয়তো এরকম হতে পারে ওকে তাহলে সবাই দেখতে পাচ্ছ এ কিউব মাইনাস কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সবাই আশা করি বুঝতেছি এ মানে x আর b মানে 2 ওকে তাহলে এটা নিশ্চয়ই সূত্র ছিল আমরা এখন যদি এটার পরের লাইনটা লেখার চেষ্টা করি সবাই পরের লাইনটা সবাই ভালো করে লেখার চেষ্টা করি এটা হবে x মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওকে তা আমরা মোটামুটি সবাই লিখলাম এতটুকু এতটুকু লেখার পর আমাদেরকে এখন লসাগু করতে হবে তো লশাগু করার জন্য আমরা কী করবো আমরা নিশ্চয়ই জানি লসাখু করার নিয়ম প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি তিনটা থেকে আমরা তিনটায় চেক করবো তিনটায় চেক করে দেখব যে কোন উৎপাদকটা কোথায় সবচেয়ে বেশি আছে আমরা যেগুলো বেশি আছে ওইটা আমরা নিব ওকে তাহলে শুরু করি সবাই লিখো অতএব অতএব নিণ্ ও অতএব নিণ্ ও লসাগু তার মানে তুমি তিনটা রাশি থেকে তিনটা রাশি চেক করবা তিনটা রাশি চেক করে যেটা বেশি থাকবে তুমি ওইটা নিবা ওকে তাহলে আমি চেক করি সব খেয়া করো প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি চেক করতে হবে একসাথে তো এটা স্ক্রিনে একসঙ্গে রাখাটা কঠিন তারপর আমি রাখার চেষ্টা করতেছি সবাই খেয়াল করো তিনটা রাশি স্ক্রিনে একসঙ্গে রাখাটা খুবই কঠিন ওকে ঠিক আছে প্রথম রাশি কোনটা আমরা দেখতে পাচ্ছি এই যে ওকে ঠিক আছে এখন দেখো তিনটা রাশি আমার স্ক্রিনে আছে এই দেখো সবাই এটা প্রথম রাশি এটা প্রথম রাশি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি আর এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি তাহলে আমরা এক একটা করে চেক করি একটা করে চেক করি খেয়াল করো প্রথমে চেক করি এই এক্স প্লাস টু এক্স প্লাস টু আর কোথাও আছে কিনা সবাই খেয়াল করি এক্স প্লাস টু দেখো সবাই এক্স প্লাস টু এখানে আছে কিন্তু খেয়াল করো এক্স প্লাস টু কিন্তু এখানে দুইটা আছে এক্স প্লাস টু প্রথমে আছে একটা এক্স প্লাস প্রথমে আছে একটা কিন্তু খেয়াল করো এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতে আছে দুইটা আর তৃতীয় রাশিতে এক্স প্লাস টু নাই তৃতীয় রাশিতে এক্স প্লাস টু নাই তাহলে এখন এখানে ব্যাপারটা হবে এক্স প্লাস টু তাহলে কোথায় বেশি আছে এক্স প্লাস টু প্রথম রাশিতে একটা এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতেতে আছে আর তৃতীয় রাশিতে একদমই নাই তা আমরা জানি লসাগুর ক্ষেত্রে কোনো একটা রাশিতে না থাকলে কোনো সমস্যা নাই লসাগুর ক্ষেত্রে কোনো একটা রাশিতে না থাকলে কোনো সমস্যা নাই কিন্তু গসাগর ক্ষেত্রে সমস্যা আছে গসাগুর ক্ষেত্রে কোনো একটা রাশিতে না থাকলে আমরা ওইটা নিতে পারি না গসাগুর ক্ষেত্রে কিন্তু লসাগুর ক্ষেত্রে কোনো একটা রাশিতে না থাকলে কোনো সমস্যা নাই এখানে যে এক্স প্লাস নাই এটা কোনো সমস্যা না ওকে তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি এক্স প্লাস প্রথম রাশিতে একটা এক্স প্লাস দ্বিতীয় রাশিতে দুইটা তো যেখানে বেশি আছে আমরা ওইটাই নিব যেহেতু আমাদের দ্বিতীয় রাশিতে বেশি আছে আমরা এটাই নিব স্য আমরা এখন কী করব তাহলে এক্স প্লাস টু দুইটা নিব এক্স প্লাস টু একটা এক্স প্লাস টু দুইটা যেখানে বেশি আছে আমরা ওইটাই নিব দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু দুইটা আছে অতএব আমরা এক্স প্লাস টু দুইটা নিব যেখানে বেশি থাকবে আমরা ওইটাই নিব ওকে নেক্সট আমরা আর চেক করি সবাই খেয়াল করো আর চেক সবাই দেখো প্রথম রাশিতে এক্স মাইনাস টু একটা আছে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস টু নাই দ্বিতীয় রাশিতে x মাইনাস টু একদমই নাই ওকে তৃতীয় রাশিতে সবাই খেয়াল করো x মাইনাস টু একটা আছে সুতরাং কোথাও না থাকলে কোনো সমস্যা নাই আগে বলেছি কোথাও না থাকলে কোনো সমস্যা নাই আগে বলেছি সো আমরা খেয়াল করি x মাইনাস টু প্রথম রাশিতে একটা x মাইনাস টু তৃতীয় রাশিতে একটা তাহলে x মাইনাস টু শুধুমাত্র একটা আছে x মাইনাস টু আছে একটা এক্স মাইনাস টু একটা এবার দেখি ফাইনালি আর কোনোটা বাকি আছে কিনা সবাই খেয়াল করো এখানে সবগুলো নেয়া শেষ এখানেও সবগুলা নেয়া শেষ সবাই দেখতে পাচ্ছি তৃতীয় রাশিতে তৃতীয় রাশিতে এক্স মাইনাস টু নেয়া শেষ কিন্তু তৃতীয় রাশিতে এই যে একটা পদ আছে এই যে একটা রাশি আছে এই রাশিটা কিন্তু এখনও নেয়া হয়নি এবং দেখো এই রাশিটা কিন্তু অন্য কোথাও নাই এই রাশিটা শুধুমাত্র সরি এই পদটা এই একটা শুধুমাত্র তৃতীয় রাশিতে এই পথটা আর কোথাও নাই তো আমরা জানি কোথাও না থাকলেও কোনো সমস্যা নাই যেহেতু তৃতীয় রাশিতে একটা আছে আমরা এই একটা নিয়ে নিব তাহলে সবাই তৃতীয় রাশিতে যেহেতু এটা একটা আছে আমরা এটা নিয়ে নিব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর অর্থাৎ লশাগুণ নিয়ম হচ্ছে যে কোথাও যদি নাও থাকে কোনো সমস্যা নেই যদি একটাতে থাকে যদি একটাতে থাকে তাহলেও তাকে নিতে হবে একটাতে থাকলেও তাকে নিতে হবে ওকে তাহলে দেখো সবাইকে নিয়ে আসে এখন আর কিছু বাকি নেই সবাইকে নিয়ে আসে এখন আমরা এই পদগুলিকে একটু সংক্ষিপ্ত করে ফেলব। এই পদগুলিকে আমরা একটু সংক্ষিপ্ত করে ফেলবো তাহলে সবাই খেয়াল করো এই পদগুলিকে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করি সবাই দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু নিশ্চয়ই এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু হবে আমরা আশা করি সবাই বুঝি এক্স প্লাস টু ইন টু এক্স প্লাস টু নিশ্চয়ই এক্স প্লাস টু লেখা যায় তার কারণ সবাই জানি দুইটা এ পাশাপাশি গুণ করলে নিশ্চয়ই এই স্কোয়ার লেখা যায় দুইটা এ পাশাপাশি গুণ করলে এই স্কোয়ার লেখা যায় তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু লেখা যায় এবার তোমাদের মধ্যতে একজন বলার চেষ্টা করো দেখো তো এইটুকু কি কোন সূত্র হয় তোমাদের মধ্যে একজন বলো এইটুকু কি কোন সূত্র হয় কোন সূত্র হয় হ্যাঁ বলো তারার হ্যাঁ বলো ওকে মাইনাস তোমাদের মধ্যে কিছু বলবা ওকে ওকে ঠিক আছে তোমরা সবাই ঠিক বলেছ এবার সবাই তাহলে খেয়াল করো সবাই ঠিক বলে সবাই খেয়াল করো দেখো এটাকে চিন্তা করা যায় কে তুমি এ চিন্তা করো এক্স কে তুমি এ চিন্তা করো আর টু কে তুমি বি চিন্তা করো মনে মনে এবার তোমরা দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে ঠিক আছে আমি আর একটু ভালো করে লিখি তাহলে তোমাদের বোঝানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আর একটু ভালো করে লিখি এক্স মাইনাস টু সবাই খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস এই যে টু এক্স টু এক্সকে লিখলাম এক্স ইন টু টু একই কথা এক্স ইন্টু টু যে কথা টু এক্স এক কথা প্লাস ফোরকে লেখা যায় ফোর কে লেখা যায় টু স্কোয়ার ফোরকে লেখা যায় টু স্কোয়ার তোমাদেরকে বোঝানোর জন্য আমি এইটুকু আর একটু ভালো করে লিখলাম এখন দেখো তোমরা অলরেডি বলে ফেলে যে কোন সূত্র হবে তোমরা বলেছো অলরেডি কোন সূত্র হবে প্রথমটা তো এক্স প্লাস টু হোল স্কোয়ার থাকলো পরেরটা সবাই দেখো এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ কিউব মাইনাস বি কিউব ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার আর পরেরটা লিখতে পারি এক্স কিউব মাইনাস টু কিউব মানে নিশ্চয়ই এইট হবে টু কিউব মানে এইট হবে ওকে টু কিউব মানে এইট লিখে দিলাম আমরা ওকে আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি সবাই বুঝতে পেরেছ ওকে তাহলে সবাই যদি বুঝতে পেরে থাকো তাহলে এখন আমি এই নিয়মে এই নিয়মে তোমাদেরকে আরও দু একটা হোমওয়ার্ক দিচ্ছি ওকে সবাই খেয়াল করো তাহলে এই নিয়মে আমি আরও দু একটা হোমওয়ার্ক দিই সবাইকে এই নিয়মে তোমাদের হোমওয়ার্ক থাকবে লসাগো নির্ণয় লসাগু নির্ণয় পঁচিশ নাম্বার আমি তো ছাব্বিশ নাম্বার করে দিলাম সাতাশ এবং আঠাশ পঁচিশ সাতাশ এবং আঠাশ এই দিনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে শিক্ষার্থীরা লসাগু নির্ণয় কীভাবে করা হয় তোমরা আজকে দুইটা ম্যাথের মাধ্যমে শিখতে পারলা এবং তোমাদেরকে একই নিয়মে বেশ কিছু হোমওয়ার্ক দিলাম ওকে এবং তোমরা যারা লসাগু ভুলে গেছো তারা আমাদের আগের ক্লাসটা ইউটিউবে আছে আছে লেকচার ফোর লেকচার ফোর ইউটিউবে আছে তোমরা ইউটিউব থেকে লেকচার ফোরটা দেখে নিলে তোমাদের কাছে লসাগুটা আরও ক্লিয়ার হবে এবং আমি আগের লেকচারে লসাগু এবং গসাগুর মধ্যে কি কি পার্থক্য আছে তাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি লসাগু এবং গসাগুর মধ্যে কি কি পার্থক্য আছে সেটাও দেখিয়ে দিয়েছি তো তোমরা ওইটা খেয়াল করলে সবাই বুঝতে পারবা তো শিক্ষার্থীরা তোমরা একটু অপেক্ষা করো আমি একটু স্ক্রিন অফ হয়ে গেছে দুঃখিত রেকর্ডিং অফ হয়ে গিয়েছিল যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করলাম তারা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে এখানে তোমাদের তিনটা হোমওয়ার্ক দেওয়া আছে আশা করি তোমরা সবাই নিতে পেরেছো এবার আমি যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে স্ক্রিনশট নিবা সবাই ওকে টোয়েন্টি সিক্স নাম্বার ম্যাথ সবাই দেখতে পাচ্ছো নাম্বার ম্যাথ সবাই টোয়েন্টি সিক্স নাম্বার ম্যাথটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে আচ্ছা কথা আটকে আসতেছে এই দেখো তো বাকিদের কি অবস্থা আসলে কি আমার নেট সমস্যা জি আপনার কথা তাহলে কি স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন ওকে ঠিক আছে তাহলে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিলে আমাদের কাজ শেষ তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে নাও ওকে ভালো কথা স্ক্রিনশট নিয়ে থাকলে আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে তোমরা পরবর্তী অংশের স্ক্রিনশট নিবা ওকে দেখো সবাই এটা হচ্ছে লাস্ট অংশটা এটা হচ্ছে লাস্ট অংশ তোমরা লাস্ট অংশ স্ক্রিনশট নিয়ে নাও ওকে তোমরা লাস্ট অংশটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই ওকে তাহলে সবাই সবাই আশা করি স্ক্রিনশট নিতে পেরেছ সবাই ভালো করে লিখে নিবা এগুলা এবং সবাই হোমওয়ার্কগুলি করার চেষ্টা করবা সবাই হোমওয়ার্কগুলি করার চেষ্টা করবা ওকে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ